নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো। আর একবার সকলকে জানাই, হ্যাপি হোলি। তো বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠুক সকলের জীবন, সকলে ভালো থেকো। তো আমরা দোল খেলে পরে শতাব্দী পার্কে দোল খেলতে গিয়েছিলাম, সেটা তো শেয়ার করেছি আগের ভিডিওতে। তো ওর পাশেই একটা এরকম ছোট নার্সারি আছে। এখন কি হয়েছে, আসানসোলে স্ট্রিটের আশেপাশে যে ছোটোখাটো নার্সারি বা এটা ওটা দোকান ছিল না, মানে রোডটা বাড়াবার জন্য আর প্রচুর গাছ লাগানো হয়েছে, লক্ষ্য করলাম। তো সেই কারণে প্রচুর নার্সারিকে না উঠিয়ে দিয়েছে। তো এই একটা নার্সারি রয়েছে দেখলাম, এটা আর একটা ওই রোডের উল্টো আর একটা সাইডে আর একটা নার্সারি রয়েছে। এদেরও তো ব্যবসা করে খেতে হয়, তো সত্যি খুব করুণ অবস্থা। আর আমার তো নার্সারি যেতে ভীষণ ভাল লাগে, এখন তো গরম পড়ে যাচ্ছে, শীতের টাইমটায় না নার্সারি যেতে খুব ভাল লাগে, তখন আরও ভ্যারাইটি থাকে দেখার জন্য। সবই কি কেনা যায় বা সবই কি আমাদের বাড়ি, মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, আমাদের বাড়িতে সব কি আর সাজানো গোছানো যায়? কিন্তু দেখতে তো ভালো লাগে, তাই না বলো? আমার মতো কার কার ফুল দেখতে ভালো লাগে বা ফুল গাছ লাগাতে ভালোবাসো? তো একটু চলে গেলাম, এই নার্সারিটা কি পাল নার্সারি বোধহয় দেখতে পেলাম হোর্ডিংটাতে। তো সমস্ত গাছের কি দাম গো! স্নেক প্ল্যান্ট বলছে 170, অস্ট্রেলিয়ান জবা যেটা হয় বা ওইটা বলছে তোমার 100-র নিচে কোনো গাছ নেই। মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, সমস্ত রকম গাছ, বেশি এখন না ইনডোর প্ল্যান্টই দেখলাম। এই যে ঘাসের মতো এক ধরনের গাছ রয়েছে, তো এটাকে কি ঝাউ বললো, আমি না সবগুলোর নাম জানি না, আর নাম শুনলেও না মনে রাখতে পারি না। যাই হোক, আমি বড় বড় দুটো টব নেব, কদিন ধরেই ব্লগে সেটা শেয়ার করছিলাম তোমাদের। তো সেই টবগুলো প্রথমে বললো 100। আসলে কি বলো তো, যার কাছে যেরকম, তুমি যদি দরদাম করতে পারো তাহলে আলাদা কথা, যদি না দরদাম করতে পারো তাহলে তুমি ওই যা বলছে সেই দামই নেবে, তাতে ওদের একটু লাভ হয়। তো আমি 100 থেকে মিটো বোধহয় 80-তে নিয়েছে টবগুলো। তো যাই হোক, লাস্টে দেখাবো এই যে গাছগুলো, এই ঘাসের মতো, তো এগুলোর কি যেন একটা নাম বললো, কুচিয়া ঝাউ। কি কুচিয়া? কুচিয়া, কুচিয়া ঝাউ। কত করে ওই বাতিগুলো জোড়া নেব? কত? 200 টাকা নেব। এইগুলো কিসের গেরো? এইগুলো কিসের গেরো দাদা? এইগুলো এমআরএস লিলি আছে, বল লিলি আছে। লিলি? আচ্ছা, এইগুলো আমার ভীষণ শখ। প্যাঁচা? এই পটগুলো দেখো দারুন। এই সেরামিকের পটগুলো কত করে? আরো বেশি না? এই সেরামিকের মুখ মুখ বালা পটটা কত? হ্যাঁ হ্যাঁ, 450। দারুন দেখবে, হ্যাঁ একটা নৌকার মতো রয়েছে। এটা হাতি, দারুন। এই পেঁচাগুলো ছোট নেই? পেঁচা পেঁচা ছোট নেই দাদা? এগুলো সব, এগুলো সব জেড মনে হয়, এটা তো জেডই, জেড। বাকিগুলো বলতে পারছি না, এটা তো মানি প্ল্যান্ট, গোল্ডেন মানি প্ল্যান্ট। এটার একটা না ইয়ে এনে আমি লাগিয়েছি বোলপুর থেকে, এই মানি প্ল্যান্টটা যদি হয় তাহলে তো দেখতেই পাবো। তারপরে
আজ সকালে বসে বসে এই গাছগুলোর একটু সময় পেয়েছি, এই গাছগুলো এবার সমস্ত বার করে যে টব দুটো কিনেছি ওইগুলোর ব্যবস্থা করবো। সেদিনকে না আরও নার্সারিটাতে ঘোরার খুব ইচ্ছে ছিল জানো তো, কিন্তু একেই তো বেলা হয়ে গেছিলো, একটা বেজে গেছিলো, 1:10 তখন আমরা ঘর ঢুকেছি, আর ওই কারণে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা সেখানে ইচ্ছা করেই পয়সা দিইনি, কেন কি অত ভিড়, আর পোলাও আলুর দম এইসব হয়েছিল। আমি বাড়িতে মাছের ঝোল ভাত আর শাক ভাজা রান্না করে গিয়েছিলাম আর চালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এসে পরে আগে ভাত বসিয়ে তো স্নান পুজো একবার করেও গেছি, সেদিনকে দুবার স্নান হয়েছে, একবার স্নান পুজো করে গেছি, তারপরে এসে ভাত বসিয়ে দুজনে দুটো বাথরুমে ঢুকে গেলাম স্নান করতে, আর তারপরে বেরিয়ে ওই ঝোল ভাত মানে বাইরের ওই খাবারের থেকে অনেকাংশে মানে বেটার, ওই বাড়িতে একটু ঝোল ভাত করো বা একটু ডাল পোস্ত আলু সেদ্ধ ডাল ভাত করো দেখবে ভালো লাগে। তো এই দেখো আজকে সকাল থেকে না মান্তু চলে গেছে, ও বিধান ধরেছে, আর তারপরে জল খাবারেরও সেরকম অত চাপ নেই, সেই জন্য এই গাছগুলোকে নিয়ে বসেছি, আর ত্রিষাকে বলছি একটু হেল্প করে দে, তো এই মাটিগুলোকে না মানে একটু টবগুলোকে চেঞ্জ করব। এই জেডটা আমার নিচের যে জেডটা আছে সেই জেডটার টবটা ছোট হয়ে গেছে, ব্যাম্বু যেটা লাকি ব্যাম্বু সেটা তো অনেক বড় হয়ে গেছে, ওটাতে একটু পাল্টাবো, ওইটা পাল্টাবো আর গোল্ডেন মানি প্ল্যান্টটা পাল্টাবো, তো এইভাবে গোটা গায়ে মাটিতে একাকার হচ্ছে। তো যাই হোক এটা করবো আগে, তো গাছটা কত বড় হয়ে গেছে দেখো, জল দেওয়া হয় আর কিছু দিই না, মাঝে মাঝে মিত্রবাবুই হয়তো একটু খোল জল ছাদ থেকে এনে দিয়ে দেয়, ওই এক হাতে হচ্ছে। তো যাই হোক এটা মিত্রবাবু বললো যে এটা তুমি ভুল করলে, এটা আর একটু বড় টবে দিলে ভালো করতে, কেন কি এটা তো আবার দুদিন বাদে এটাকে চেঞ্জ করতে হবে। আমি বললাম ঠিক আছে এটাতেই এখন লাগুক, এইভাবে মানে একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ করলে না অনেক সময় গাছ মরেও যায়, তো সেই ভয়টাও আছে। আর মাটি না অনেক সময় কী বলো তো, যারা গাছ সম্পর্কে জানো তারা তো খুব ভালো করে আমার থেকেও বেশি জানবে, মাটিটাকে বার করে সেই মাটিটাতে আরও ভালো করে একটু থেসে একটু সারটার বা গোবর শুকনো গোবর যদি মিশিয়ে, বা এখন তো মাটি কিনতেও পাওয়া যাচ্ছে, তো সেই সব দিয়ে মিশিয়ে যদি আরও আবার সেই গাছটাকে লাগানো হয় না, তো সেই গাছগুলো খুব ভালো হয় ছাদের ক্ষেত্রে, ইনডোর বা আউটডোর দুই মানে ক্ষেত্রেই। তো আমরা তো অত জানি না করতে, তাহলে ওই মাটিগুলোকে চেঞ্জ করে দিই, আর মিত্রবাবুকে বলবো একটু সারটা দিয়ে দিও, তাহলেও একটু এই গরমের মধ্যে অতিরিক্ত গরম পড়বে না, তখন একটু এই সবুজ দেখতে পারবো, একেই তো দোতলাতে ধরো প্রচুর গরম, তারপরে একটু যদি সবুজ দেখতে পাই তাহলেও মনটা একটু ভালো লাগে, বা এগুলোতে বলে যে অক্সিজেন সাপ্লাই করে। তো বাড়ির মধ্যে ইনডোরে এরকম সবাই একটু করে রাখার চেষ্টা করবে, গরম পড়ছে তো একটু সবুজের সান্নিধ্যে থাকলে না চোখটাও জোড়ায়, সবসময় তো মোবাইল নিয়ে বসে আছি, তো এই হচ্ছে কথা, জানি না বিশেষ জ্ঞান দিয়ে ফেললাম নাকি। তো এইবারে এগুলোকে লাগিয়েছি, দিয়ে বাথরুমে টেনে টেনে নিয়ে গেলাম, দিয়ে এগুলো জল দিচ্ছি, যখন জলটা বেরিয়ে যাবে তারপর আবার এগুলোকে বার করব। তো এগুলো একটু ভালোবাসা আমার, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসছি ফিরে।